হ্যালো ছাত্র ছাত্রী বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি দেখাবো ড্রাইপটেরিসের জীবনচক্র। ড্রাইপটেরিসকে বাংলায় বলে ফার্ন। তাহলে আমরা আমাদের বাড়ির পাঁচিলের ধারে এরকম গাছ দেখতে পাই, এটাকেই বলা হয় ফার্ন বা ড্রাইপটেরিস। এই ড্রাইপটেরিসের গঠন আমরা আজকে জানবো এবং জানবো এটা জীবনচক্র কিভাবে সম্পন্ন হয়। তাহলে দেখা যাক, এই ড্রাইপটেরিস অপুষ্পক উদ্ভিদের একটা ডিভিশন। এর মধ্যে জাইলেম এবং ফ্লোয়েম আছে, যেটা দিয়ে এই মূল দ্বারা শোষিত জল পাতায় পৌঁছায় এবং পাতা থেকে উৎপন্ন খাদ্য ফ্লোয়েমের মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে। এদের যে গঠনটা যদি দেখি, তাহলে দেখব মূল আছে, কিন্তু মূলটা হচ্ছে অ্যাডভেন্টিশিয়াস বা গুচ্ছমূল। আছে কাণ্ড, কাণ্ডটা রাইজোম টাইপের, আর আছে বড় বড় পাতা। এই বড় পাতাকে বলা হয় ফ্রন্ট, বড় পাতাকে বলা হয় ফ্রন্ট। এটা এক এক ধরনের যৌগিক পত্র, এতে অনেকগুলো পত্র ফলক আছে, অনেক পত্র ফলক আছে দেখা যাচ্ছে। আর এটা যখন পাতাগুলো যখন প্রথম শিষ্য হতে শুরু করে, তখন কুঞ্চিত অবস্থায় থাকে, এরকম কুঞ্চিত অবস্থায় থাকে, তখন তাকে বলে সার্সিনেট ভার্নেশন বা সার্সিনেট টেক্সিস। এখন শুরু করছি ড্রাইপটেরিসের জীবনচক্র। ড্রাইপটেরিসের বাংলা নাম ফার্ন। এই যে ফার্ন, এর মধ্যে তিনটি অংশ আছে, তলায় রুট বা মূল, যেটাকে গুচ্ছমূল বলা হয়, আছে কাণ্ড, তাকে রাইজোম, আর পাতা। এই পাতা একটা বিরাট অংশ দখল করে থাকে, এর একটা আলাদা নাম হচ্ছে ফ্রন্ট। এই পাতার যখন কুণ্ডলীকৃত অবস্থায় থাকে, তখন তার নাম হচ্ছে সার্সিনেট ভার্নেশন, তাকে বলা হয় সার্সিনেট ভার্নেশন। এই পাতা যখন কচি অবস্থায় থাকে, তখন এরকম গোটান অবস্থায় থাকে, তাকে বলা হয় সার্সিনেট ভার্নেশন বা সার্সিনেট টেক্সিস। এখন এর জীবনচক্র যদি আমরা দেখতে চাই, তাহলে এদের জীবনচক্রে দুটি দশা, একটা হ্যাপ্লয়েড দশা আর একটা ডিপ্লয়েড দশার আবর্তন ঘটে। ডিপ্লয়েড দশা এবং হ্যাপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তন ঘটে। এই পর্যায়ক্রমিক আবর্তনকেই বলা হয় জীবনচক্র। তাহলে কি দশা? একটা স্পোরোফাইটিক দশা, স্পোরোফাইটিক দশা বা রেণুধর দশা বা ডিপ্লয়েড দশা, আর একটা হচ্ছে গ্যামেটোফাইট দশা, গ্যামেটোফাইট বা লিঙ্গধর দশা বা হ্যাপ্লয়েড দশা। এই দুটি দশার মধ্যে পর্যায়ক্রমিক আবর্তন ঘটে। তাহলে আজকে আমরা এখানে দেখব এই যে রেণুধর দশা এবং লিঙ্গধর দশার মধ্যে কিভাবে আবর্তন হচ্ছে। তাহলে আমরা যদি একটি পাতা নিই, তাহলে দেখতে পাব এই ফার্নের পাতা একটা কম্পাউন্ড টাইপের, একে বলা হয় পিনেটলি কম্পাউন্ড, যৌগিক পত্র, এটা হচ্ছে যৌগিক পত্র। তার মধ্যে এক একটা অংশকে যদি আমরা ছিঁড়ে নিই, তাকে বলা হয় পিনা বা পত্র ফলক, একে বলা হয় পত্র ফলক। এর পেছন দিকটা যদি দেখি, তাহলে দেখতে পাবো যে ব্রাউন কালারের বাদামি রঙের গোলাকার অংশ আছে, এর পেছন দিকে বাদামি রঙের গোলাকার অংশ আছে, তার নাম হচ্ছে সোরাস। যদি পাতাটাকে এরকম দেখা যায়, পত্র ফলককে যদি দেখা যায়, তার মধ্যে এরকম গোলাকার অংশ থাকে, তাকে বলা হয় সোরাস, তাকে বলা হয় সোরাস। আর এই দেহটা, এটা হচ্ছে ডিপ্লয়েড মানে স্পোরোফাইট, এইটা হচ্ছে স্পোরোফাইট রেণুধর দশা, যেটা রেণু তৈরি করবে। পাতার পিছন দিকে সোরাস থাকে। সোরাসের যদি গঠন আমরা দেখি, তাহলে দেখতে পাব এরকম গঠনটা, এমন এই যে প্লাসেন্টার মাঝখানে আছে, এর সাথে এরকম স্পোরাঞ্জিয়াম বা রেণুস্থলী,
রেণু স্থলী বর্তমান, রেণু স্থলী, রেণু স্থলী বর্তমান। এই রেণু স্থলীর মধ্যে কি হয়, এর মধ্যে অনেক রেণু তৈরি হয়। এখানে রেণু মাতৃকোষ থাকে, রেণু মাতৃকোষ কোষ বিভাজন মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে, মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে রেণু তৈরি করে, রেণু তৈরি করে। যেই রেণু তৈরি হলো সেটা হয়ে গেল হ্যাপ্লয়েড বা গ্যামেটোফাইট দশা শুরু হলো। তাহলে বোঝা গেছে এই যে স্পোরোফাইট বা রেণুধর উদ্ভিদ, তার পাতার পিছন দিকে সোরাস থাকে, সোরাস তৈরি হয়। সোরাসের মধ্যে অনেক রেণুস্থলী থাকে, সেই রেণুস্থলীর মধ্যে যে রেণু মাতৃকোষ থাকে, সেই রেণু মাতৃকোষ মিওসিস কোষ বিভাজনের ফলে রেণু তৈরি হয়, যেটা হলো হ্যাপ্লয়েড। যেই রেণু তৈরি হলো সঙ্গে সঙ্গে গ্যামেটোফাইট দশা বা লিঙ্গধর দশা শুরু হয়ে গেল, লিঙ্গধর দশা বা গ্যামেটোফাইট দশা শুরু হয়ে গেল। এখন এই যদি আমরা সোরাসের গঠনটা দেখি, এটা হচ্ছে সোরাসের গঠন। এখানে একটা মেমব্রেন থাকে, তার নাম হচ্ছে ইন্ডুসিয়াম, একে বলা হয় ইন্ডুসিয়াম। এই ইন্ডুসিয়ামটা ফেটে গিয়ে এই রেণুগুলো বাইরে ছড়িয়ে পড়ে। রেণুটা যখন টার্মিনেট করে, রেণুটা যখন অঙ্কুরোদ্গম হয়, তখন এখান থেকে একটা বিশেষ আকৃতি সম্পন্ন অংশ তৈরি হয়, তাকে বলে প্রোথেনাস, তাকে বলে প্রোথেনাস। এর গঠনটা হৃৎপিণ্ডের মতো, একে বলা হয় প্রোথেলাস, প্রোথেলাস। এই প্রোথেলাস হচ্ছে মাল্টি সেলুলার, মানে বহুকোষী, এটা বহুকোষী একটা অংশ। এর মধ্যে ক্লোরোফিল থাকে এবং ফলে এটা খাবার তৈরি করতে পারে। এটার মধ্যে প্রচুর পরিমাণে ক্লোরোফিল থাকে, ফলে এটা খাবার তৈরি করতে পারে, খাবার তৈরি করতে পারে। আর তার মধ্যে রাইজয়েডস থাকে, এগুলোকে বলা হয় রাইজয়েডস, যেটা সেই রাইজয়েডস দিয়ে এরা মাটি থেকে জল সংগ্রহ করে। আর এর মধ্যে কি থাকে, এর মধ্যে আর্কিগোনিয়াম, এখানে আর্কিগোনিয়াম থাকে, এখানে অ্যান্থেরিডিয়াম থাকে। অ্যান্থেরিডিয়াম আর্কিগোনিয়াম কি, আর্কিগোনিয়াম হচ্ছে স্ত্রী আর্কিগোনিয়াম, এখানে আর্কিগোনিয়াম থাকে, আর্কিগোনিয়াম, আর এখানে থাকে অ্যান্থেরিডিয়াম, অ্যান্থেরিডিয়াম। এই অ্যান্থেরিডিয়ামের মধ্যে কি তৈরি হয়, শুক্রাণু তৈরি হয়, কি তৈরি হয়, শুক্রাণু তৈরি হয়। আর আর্কিগোনিয়ামের মধ্যে তৈরি হয় ডিম্বাণু, আর্কিগোনিয়ামের মধ্যে তৈরি হয় ডিম্বাণু। যদি আমরা গঠনটাকে দেখি তাহলে আমরা দেখতে পাবো আর্কিগোনিয়াম দেখতে কলসের মতো, আর্কিগোনিয়াম দেখতে কলসের মতো। এখানে এটাকে বলা হয় ভেন্টার, এখানে থাকে ডিম্বাণু, আর ভেন্ট্রাল ক্যানেল সেল, এখানে থাকে নেক বা নেক ক্যানেল কোষ, এখানে থাকে ভেন্টার ক্যানেল কোষ, এটা হচ্ছে ডিম্বাণু। এই অ্যান্থেরিডিয়াম থেকে যে শুক্রাণু তৈরি হয় সেখানে অনেক ফ্ল্যাজেলা থাকে, আর সেটা প্যাঁচানো অংশ থাকে, সেটাকে দেখতে প্যাঁচানো কয়েলের মতো দেখতে, এবং তাতে প্রচুর পরিমাণে ফ্ল্যাজেলা থাকে। সেই ফ্ল্যাজেলা দিয়ে ঘুরতে ঘুরতে যখন এখানে সে শুক্রাণুটা পড়ে, এখান দিয়ে প্রবেশ করে এখানে ফার্টিলাইজেশন হয়, এর মধ্যে ফার্টিলাইজেশন সম্পন্ন হয়। হওয়ার পরে এখানে থেকে জাইগোট তৈরি হয়, যেই জাইগোট তৈরি হয় বা উস্পোর তৈরি হয়, উস্পোর তৈরি হয়। সেই যেই জাইগোট বা উস্পোর তৈরি হলো, এখানে সঙ্গে সঙ্গে আবার ডিপ্লয়েড দশায় ফিরে আসে, ডিপ্লয়েড দশায় ফিরে এলো। সেই জাইগোট বা উস্পোর থেকে, উস্পোর থেকে এটা আবার বৃদ্ধি পেয়ে এই
পূর্ণাঙ্গ দশায় ফিরে আসে, তখন আস্তে আস্তে প্রোফেলাসটা নষ্ট হয়ে যায়। এইভাবে এদের জীবনচক্র চলে। এদের জীবনচক্রকে বলা হয় ডিপ্লো হ্যাপ্লন্টিক, বলা হয় ডিপ্লো হ্যাপ্লন্টিক, হ্যাপ্লন্টিক। কেন ডিপ্লো হ্যাপ্লন্টিক বলা হয়? কারণ এদের জীবনচক্রে ডিপ্লয়েড দশা এবং হ্যাপ্লয়েড দশা দুটোই স্বনির্ভর, কেউ কারোর উপর নির্ভর করে থাকে না, সেই কারণে একে বলা হয় ডিপ্লো হ্যাপ্লন্টিক। এখানে দেখা যাচ্ছে এর পাতা সবুজ, এরা নিজেরা খাবার তৈরি করতে পারে, এরা স্বনির্ভর। আবার প্রথেলাস, প্রথেলাসের মধ্যেও সবুজ কোষ থাকে, এরা খাবার তৈরি করতে পারে এবং সেই জন্য এটাও প্রথেলাস, এই প্রথেলাসটা স্বনির্ভর। যেহেতু এদের দুটি দশা, গ্যামেটোফাইটিক দশা এবং স্পোরোফাইটিক দশা দুটোই স্বনির্ভর, সেই জন্য এদের জীবনচক্রকে বলা হয় ডিপ্লো হ্যাপ্লন্টিক। এটা খুবই একটা প্রয়োজনীয় অংশ এই ডায়াপ্টেরিস বা ফার্নের জীবনচক্রে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং লাইক দেবে এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।